ନମସ୍କାର ମୁଁ ତେଜରାଜ ସାହୁ ଆପଣଙ୍କୁ ଆମ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ତେଜରାଜ ସାହୁ ଓଡ଼ିଆ ମୋର ସ୍ୱାଗତ କରୁଛି ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓରେ ଆମେ ପଞ୍ଚମ ଶ୍ରେଣୀର ଗୋଟିଏ ମାସିକ ପରୀକ୍ଷା ପ୍ରଥମ ମାସିକ ପରୀକ୍ଷାରେ କିପରି ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଆସେ ସେ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା ଗଣିତ ବିଷୟର ଏଇଟା ହେଉଛି ଭାରତୀୟ ଶିକ୍ଷା ବିକାଶ ସଂସ୍ଥାନ ଭାରତୀୟ ଶିକ୍ଷା ବିକାଶ ସଂସ୍ଥାନ ଅନ୍ତର୍ଗତ ଶିଶୁ ମନ୍ଦିରରେ ଯେଉଁମାନେ ପଢ଼ୁଛନ୍ତି ସେମାନଙ୍କ কামরে আসবে এই কোয়েশ্চিন সেট পূর্ণ সংখ্যা আছে পচিশ তাহলে দেখুন কমিটি প্রশ্ন এবং তার উত্তর আমি সমাধান করা আপনার ভিডিওটি আরম্বর শেষ যায় দেখুন যা ফলে উত্তর আসে সেইপর প্রশ্ন আপন বারম্বার পুনরাবৃত্তি করে পেকর অনেক শূন্যস্থান পূরণ কর শূন্যস্থান পূরণ কর আসে পাঁচটি এবং প্রত্যেক প্রশ্ন মূল্য এক মার্ক কোণ মাপুর ড্যা এক প্রকাশ করা উত্তরে গলার ডিগ্রি এককরে প্রকাশ করা যায় করছে যে কোণর পরিমাণ পঁয়ষট্টি ডিগ্রি তাহা এক ড্যা যে কোণর পরিমাণ পঁয়ষট্টি ডিগ্রি তাহা এক সূক্ষ্মকোণ সূক্ষ্ম কোণ হব নিশ্চিত ভাবে কিনা সূক্ষ্মকোণর পরিমাণ শূন্য ডিগ্রি অধিক ও

তাপরে হাজার কিন্তু পুঁজি হজার তিনটা শুনে থাকে পুঁ তিনটা শু দেবা যা বলে হয়ে দশ লক্ষ এনু হাজার হাজার সমান আমি লিখিপার দশ লক্ষ আপনার যদি এইটা লেখি এইটা লেখি অঙ্ক লিখিবে নহলে সংখ্যার লিখে গোটে লিখিবে দুইটা উত্তর লেখলে ভুল হয়ে যাবে একাঠি নন্ধনী দেখি লিখি লেখে তাপরে অ নম্বর আছে তিনশো ছয়স্তরী কু রেখাঙ্করে প্রকাশ কলে কেতে হব তিনশো ছয়স্তরী করে রেখাঙ্করে প্রকাশ কলে কে হব আমি রেখাঙ্করে প্রকাশ করা এটা হচ্ছে বৈদিক গণিত ছকুল অঙ্ক ছমিত্র লেখা চারি চারি উপরে রেখাঙ্ক রহব এবং তা পূর্ব সাতের এক যোগ হব এক যোগ হয়ে গেল আট আট রুণি দুই দুই উপরে রেখাঙ্ক রহব তা পূর্ব অঙ্ক তিন এক যোগ হয়ে যাব

কেতোটি শেটি নোট দিলে এক লক্ষা হ'ব এতিয়া চৰ্ট কুৱেশ দুই মাৰ্ক আমি প্ৰথমে লেখিবা এক লক্ষা কৰিছোঁ এণু প্ৰথমে এক লক্ষ লেখিবা তাৰপিছত আমি কৈছো শহে টংকীয়া নোট আমি শে টংকীয়া শহে লেখিবা কেতোটি হেলে আমাক এক লক্ষ্য আমি হৰণ কৰিব কণ কৰিব হৰণ কৰিব শেষ হৰণ কলে কণ হ'ব দুইটা শূন্য দুইটা শূন্য কটি যাব সমান হৈ যাব হাজাৰে

গোটি আমি সংখ্যা দিয়েছি এবং অক্ষরের লেখা প্রথম আমি কমা ব্যবহার করে দেওয়া কমা হাজার ঘর পরে লাগে কমা এবং লক্ষ ঘর পরে কমাগে কমা দে আমি লিখে সুবিধা হব দেখুন এটা লক্ষ ঘর হাজার ঘর এক লক্ষ তেইশ হাজার চারিশ ছাপন আমি লেখা অক্ষরের লিখেপি ক্ষেশ হাজার চারশ

ঠিক আছে সান চারি লক্ষ কত হয়ে উত্তর চারি লক্ষ হয়ে যাব যদি যুগ্ম সংখ্যক সংখ্যা দেব তাহলে এই সুত্র অনুসারে আমি বাহার করে পেয়ে ঘরে কেছি ঊর্ধ্ব তীর্জ প্রণালীরে গুণন কর তেইশ গুণন এগার দিয়েছি প্রথম সোপান প্রথম সোপান এক এক গুণন তিন সান তিন

তারপরে কিন্তু ও নম্বর রেখা খন্ড কহিলে কন বুঝ রেখা খন্ড কুয়া দুইটি নির্দিষ্ট বিন্দু আমি লিখে দুইটি নির্দিষ্ট বিন্দু ও তা মধ্যবর্তী তা মঝি মধ্যবর্তী সমস্ত বিন্দুর সমা সমস্ত সমাড় হচ্ছে একখা খন্ড দেখুন যেমন এটা দুইটা বিন্ু অন্দু অ আ তা মধ্যবর্তী মধ্যে অনেকগুড়ি বিন্ু হয়েছে এমতি বিন্দু বিদু বিন্দু বিদু হয়েকি রেখাখণ্ড এই রেখা খণ্ডের বিন্দু অটা কু গোট রেখা খন্ড কুয়া এবং তাকে লেখে ক রেখাখণ্ড এইপরি ভাবে লেখা যায় ঠিক আছে তাপরে দেখুন তিন নম্বর তিন নম্বর আসব তিনটি প্রশ্ন এবং সমস্ত প্রশ্নর মূল্য মার্কা তিনটি প্রশ্নর উত্তর দিও বেলে বেলে চারোটি প্রশ্ন এটার মুশ্ন গোটি ফ্রিজ্র দাম চৌরানব্বই হাজার সাতশো অড়চালিশ টাকা ও টিভির দাম তা চারি হাজার চারশো ছয়ানব্বই কম হলে উভয় জিনিসর দাম মেছি কেতে আমি গোটে ফ্রিজ্র দাম দিয়েছি টিভি দাম দেনি টিভি দাম বাহার করি তা উভয় জিনিসর দাম কমে যোগ করা তাহলে দেখুন ফ্রিজের দাম আমি চৌরানব্বই হাজার সাতশো টাকা দাম কেতে না ফ্রিজ্র দাম ঠিক চারি হাজার চারশো টঙ্কা কম আমি বিজয়

তাৰপিছত উভয় জিনিছৰ দাম মেছি কেতিয়া আমি উভয় জিনিছৰ দাম কণ কৰিব টিভিৰ দাম লেখিবা চৌৰান্নব্বৈ হাজাৰ সাতশ অডচালিছ টকা সৰি প্ৰথমে লেখিবা হাঁ এটা ফ্ৰিজৰ দাম লিখিলি তাৰপৰা টিভিৰ দাম লেখিবা টিভিৰ দাম লেখিবা নব্বৈ হাজাৰ দুইশ বাৱন্ন টকা তাৰপিছত যোগ কৰা আঠ আৰু দুই যোগ ক'লে দহ শূন্য হাতৰে চাৰি আকৌ পাঁচ যোগ ক'লে ন এক হাতৰে ওলাইছিল দহ হৈ গ'ল শূন্য পুনি এক হাতৰে সাত আই যোগ ক'লে ন এক হাতৰে দহ

খ নম্বরি আট এক শূন্য দুই পাঁচ কু ব্যবহার করে ছ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখি যোগ কর কিন্তু এটা পাঁচটি অঙ্কি এণু আমি বৃহত্তম সংখ্যা লেখিলা বেলে বড় অঙ্ক দুইথর ব্যবহার করা এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখিলা বেলে সান অঙ্ক দুইথর ব্যবহার করা আচ্ছা প্রথমে আপনার কবে যে বড় রু সানিখিদেবে আট

এটা গেলে ক্ষুদ্রতম সংখ্যা আমি কিন্তু যোগ করি আট আূন মিশ আট পাঁচ আউ এক চারি পাঁচ আউ শূন্য পাঁচ আট আউ এক যোগ ফল কেত হয়ে গেল বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগ ফল ন লক্ষ হাজার চারিশ গ କେଉଁ ବୃହତ୍ତମ ସଂଖ୍ୟା ଦ୍ଵାରା ଶହେ ଚାରି ଓ ଶହେ ବାଇଶକୁ ଭାଗ କଲେ ଭାଗଶେଷ ଯଥାକ୍ରମେ ଦୁଇ ଆଉ ତିନି ରହିବ ଏଇଟା ଗସାଗୁ ହେବ କାହିଁକିନା ଆମକୁ କେଉଁ ବୃହତ୍ତମ ସଂଖ୍ୟା ଦେଇଛି ସାଧାରଣତଃ ବୃହତ୍ତମ ସଂଖ୍ୟା ଦେଇଥିଲେ ଗସାଗୁ ବାହାର କରାଯାଏ ଏବଂ କ୍ଷୁଦ୍ରତମ ସଂଖ୍ୟା କହିଥିଲେ ଲସାକୁ ଆଚ୍ଛା ଆମକୁ ଶହେ ଚାରିରେ ଭାଗଶେଷ ଦୁଇ ରହିବ କହିଛି ଏବଂ ଶହେ ବାଇଶରେ ଭାଗଶେଷ ତିନି ରହିବ କହିଛି ଏଣୁ ଆମେ କ'ଣ କରିବା ସେ ଭାଗଶେଷକୁ ପ୍ରଥମେ ବିଯୋଗ କରି ଦେବା ଶହେ ଚାରି ବିଯୋଗ ଦୁଇ କରିବା শহে দুই হৈ যাব শেহে বাইশ বিযোগ তিনি শে উশ হৈ যাব বৰ্তমান শেদ দুই শে উশৰ আমি গছা গু বাহি চোপানৰে আপোনাৰ বাৰ কৰি পাৰিব মই এইঠাৰে ভাগ ক্ৰিয়া সাহায্য গছা কৰিছোঁ যিটো কি অটে ছ এইটো বিযোগ সৈতে সমান অটে

କେତେ ଗୁଣନ କଲେ ଦୁଇ ଅଛି ସାତଶହ ବୟାଲିଶ ସେଇଠି ଦୁଇ ଅଛି ଏଣୁ ଛଅ ଗୁଣନ କରିବେ ସତରଶହ ମଧ୍ୟ ଶହେ ଦୁଇ ହେବ ଏହିପରି ଭାବରେ ଆପଣ ଅନୁମାନ ମଧ୍ୟ କରିପାରିବେ ଅତ ବି ହେଲା ଉତ୍ତର ସତର ଅତ୍ୟ ଆମେ ଲେଖିବା ସତର ଦ୍ଵାରା ସତର ଦ୍ୱାରା ଶହେ ଦୁଇ ଓ ଶହେ ବାଇଶକୁ ଭାଗ କଲେ ଭାଗଶେଷ ଯଥାକ୍ରମେ বাঘশেষ যথা ক্রমে দুই ও তিন রহব এ পঞ্চম শ্রেণী গণিতর গোটি সেট যদি ভিডিওটি আপনার ভাল লাগলা তাহলে নিশ্চিত ভাবে লাইক করতো আপনার যদি এপর্যন্ত আমার চ্যানেল সবসক্রাইব করে না সবসক্রাইব করুন ভিডিওটি দেখি আপনার বহু বহু ধন্যবাদ